আমাদের ডিসেম্বর মাসের 3 তারিখে ম্যাচ আছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে নিমন্ত্রণ করছি, আপনি আসবেন আমাদের ম্যাচে, এসে দেখে যাবেন কতটা করে রেজাল্ট করে। আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি? আচ্ছা আচ্ছা, সেইটা এসে একটু যাচাই করে দেখে যাবেন। ও, 3 তারিখে আপনার টুর্নামেন্ট আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনি কি উড়াতে পারেননি বলে যাদের থেকে নিয়েছেন তাদের নামে বদনাম করছেন? বদনামের কিছু নয়, বদনাম করে আমি কি পাবো বলো? বদনাম করে কিছুই লাভ নেই। ভালো জিনিস দিলে ভালো বলবে, খারাপ জিনিস দিলে তো খারাপ বলবে। মানে আপনার 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনি বলছেন, তাই তো? বেশিরভাগ এখন প্রতারণাটাই দেখা যাচ্ছে, ভালো মাল বলে দিচ্ছে ভালো, কিন্তু এসার পরে দেখা যাচ্ছে সেইখানে বলছে 8 ঘন্টা 9 ঘন্টা রেজাল্ট, তো এইখানে তো 6 ঘন্টা দিতে হবে না? আচ্ছা আচ্ছা। পাকিস্তানি টেডি বলে, পাকিস্তানি টেডি, এদের বিশেষ বৈশিষ্ট্যটা কি একটু ধরে দেখাতে পারবেন আমাদেরকে? একটা আর গোলাম, মানে শুধু মাংস না থেকে শুধু মটরের মতো দানা হবে। আচ্ছা 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 আচ্ছা, এটা ম্যাড্রাস লাইনেরই পায়রা, চেন্নাই লাইন, চেন্নাই। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, পেট লাভার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি হুগলির খানাকুলের জগৎপুরে, এখানে এক ফার্মারের বাড়িতে। তো আজকে আমরা এসেছি যে দাদার কাছে, ইনার থেকে জেনে নেবো যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ইনি যে পায়রাগুলো বাইরে থেকে কিনেছেন সেগুলো কতটা ভালো পেয়েছেন বা কতটা প্রতারিত হয়েছে। দাদা, আপনার নাম? কার্তিক মণ্ডল। তো আপনি তো বাইরে থেকে পায়রা কালেকশন করেছেন? আমি বাইরে থেকে কালেকশন বা দীর্ঘদিন পালন করছেন। তো এখানে আপনার কি নিজের পুরোনো পায়রা ছিল না অন্য জায়গা থেকে কালেকশন করে নিয়ে এসে কে গরমটা করেছি? সব কানেকশন করেই করেছি, এবার কিছু পুরোনো পায়রাও আছে, বেশিরভাগ নতুন। সব পায়রাগুলো নতুন, কিছু পুরোনো এরকমভাবে তৈরি করা সুন্দর যাচ্ছে। দাদা, এইসব পায়রাগুলো কোথায় থেকে সংগ্রহ করেছেন? ওই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ওইখান থেকে দুটো একটা করে নিয়ে এসে তৈরি করেছি। এমনি নিয়ে আসছেন না কিনে নিয়ে আসছেন? কিনে সব কিনে। তো কিনে যে নিয়ে আসছেন, তো আপনি যেখান থেকে কিনেছেন সেখান থেকে কি আপনাকে আপনি রেজাল্ট করতে পারছেন? বেশিরভাগ তো সব বাইরেই দেখা যায়, খুব ইমানদার লোক খুব কমই দেখা যায়। এবারে হয়তো কিছু ভালো মাল দিচ্ছে, কিছু খারাপটাই, বেশিরভাগ খারাপটাই দেওয়ার চেষ্টা করে। কোনো এরকম আপনার লোক দেখেনি যে ইমানদারির সাথে ভালো মালটা তার দিয়ে দিচ্ছে? এটা আপনার কতদিনের অভিজ্ঞতা যে আপনি প্রতারিত হচ্ছেন মান নিয়েছে? এরা 10 বছর হয়ে যাবে আমি পায়রা চাষ করছি। তো বেশিরভাগ লোকই দেখছেন যে ঠকানা ব্যবসা, তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে? মানুষকে এটাই, তাদের উদ্দেশ্যে এটাই বলবো, পয়সা দিয়ে যেহেতু দিচ্ছে এরম না, প্রতারণা না করে, মানে তারা ইমানদারির সাথে পয়সা, ভালো পয়সা যেটা চাইছে সেইটা নিচ্ছে, কিন্তু ভালো পায়রা দেওয়ার চেষ্টা করে। এমনও তো হতে পারে আপনি, আপনাকে ভালো মাল দিচ্ছে আপনি উড়াতে পারছেন নি তাই আপনি বলছেন যে ভালো মাল দিচ্ছেন আমার সাথে প্রতারণা করছে। ভালো খারাপ সবই আছে, চেষ্টা করলে তো সবই হতে পারে, উড়বে খারাপ মালও যে উড়বে না তা নয়, কিন্তু যে ভালো হবে তার জেনারেশন যার ভালো থাকবে সে অবশ্যই উড়বে। আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছি যে তারা পয়সা দিয়ে দিচ্ছে যেহেতু, তারা ভালো জিনিসটাই দিবে, লোকসে ঠোকানো ব্যবসাটা না করাটাই বেশি। দাদা, এদুটো কি পায়রা আছে? এটা পাকিস্তানি আছে। পাকিস্তানি বলতে পাকিস্তান থেকে এসেছে না এর নাম? জেনারেশন পাকিস্তানের, মানে লাইনটা পাকিস্তানের আছে। আচ্ছা আচ্ছা, কি বলে নামটা এর? কি পাকিস্তানি টেডি বলে, পাকিস্তানি টেডি। এদের বিশেষ বৈশিষ্ট্যটা কি একটু ধরে দেখাতে পারবেন আমাদেরকে? পায়রার কিছু নসল দেখে বোঝা যায় যে এটা টেডি কি এটা মানে গিরিবাজ। আচ্ছা আচ্ছা, চোখটা বলতে চাইছেন নাকি? চোখ আরো অনেক কিছু দেখে, দু একটা জিনিস যদি দেখাতেন তারা, যারা নতুন আছে তারা কিনতে গেলে বুঝতে পারবে। পায়রা দেখো, দেখে এবার যে ভালো মন্দ জিনিস ওইটা বলতে পারবো যে ভালো কি দেখে কিনে। আচ্ছা হ্যাঁ, কি দেখে ভালো কিনে সেটাই যদি একটু বলেন। পায়রা ভালো মন্দ দেখতে গেলে পায়রার অনেক রকম ভাগ দেখতে হয়। এই ধরো পর দেখে তরুয়াল পর হতে হবে। আচ্ছা আচ্ছা, পাঞ্জা যত ডিপ লাল হবে তত। আচ্ছা, পাঞ্জাটা হ্যাঁ লাল হতে হবে নাকি? হ্যাঁ লাল, যত ডিপ হবে। এবারে হাড্ডি জোড়ের ব্যাপারটা অনেকটা দেখে। ওটা হাড্ডি জোড় বলতে? এই যে আর পেছনে এই যে সিটটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, এই যে হাড্ডি, এই যে
হাড্ডিটা এটা চুগনেওয়ালা হাড্ডি বলে, মানে যত ছুঁচ হবে তত মানে সেটা ভালো হবে। আর এই যে বনজোর বলে, বনজোরে সামনে যত এক আমুলের গ্যাপ হবে তত পায়রা কোয়ালিটি ভালো হবে। তার মধ্যে দেখতে হবে পয়রে পরের ভাইব্রেশন থাকবে, তারপরে গোলা দেখতে হয়, আর গোলা মানে শুধু মাংস না থেকে শুধু মটরের মতো দানা হবে। খাড়াই দেখতে হবে পায়রা, অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে হয় নাকি? 15-16 রকমের এর মধ্যে দেখতে হয়। তো এগুলো আপনার বাড়িতে এখন বর্তমানে উড়ে কিরকম? এইনো এখন আমি উড়াইনি, এইনো ডিম বাচ্চা করানোর জন্য নিয়ে এসেছি। এইনো একজন কলকাতারই পায়রা নিয়ে এসে একজন জেনারেশন তুলেছিল বাচ্চা, একটা পায়রাই 6000 টাকা লিখে তার কাছ থেকে। আচ্ছা আচ্ছা। সেই তারই সাথে জোড়া দিয়ে আমার ঘরে মানে পাশে আমার ভাঙনার ঘরে মদটা ছিল, একটা মাদি 6000 টাকা দিয়ে নিয়ে এসে ডিম বাচ্চা করি আমাকে দিয়েছে। তো আপনার সাথে কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম, আপনি বললেন যে বেশিরভাগ সময়ই প্রতারিত হয় মানুষ, তো সেক্ষেত্রে আপনি ওই যে প্রতারিত পাবলিকের সাথে করবেন না সেটার কি প্রমাণ আছে? প্রতারণা করব না, এটা তো আমি মুখে বলছি যে এটা ওইটা ইমানদারির সাথে আমি প্রতারণা কারোর সাথেই করি না। আচ্ছা। তো আমি চেষ্টা করব লোককে ভালো জিনিস তৈরি করার জন্য, যে ভালো জিনিস তৈরি করুক। আমি চাই সবার কাছে ভালো জিনিস হলে সবাই যখন একটা উড়াবে সবাই তাতে খুশি মনে হচ্ছে। আপনার থেকে কেউ পায়রা নিয়ে যে মানে কারো কাছ থেকে লোক নিয়ে বেলার লাইন তৈরি করুক, আমি এটাই চাই। মানে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে পায়রা নিয়ে যে আপনার নাম করতে হবে না, যেমন দুর্নাম না করে, দুর্নাম না করে যার থেকে নিয়ে যাক। আপনার বক্তব্য হচ্ছে এটাই যে পাবলিক যার থেকে ইচ্ছা পায়রা কিনে নিয়ে যাক, কিন্তু এমন তাকে মাল দিতে হবে যাতে করে মানে নাম না করলেও দুর্নাম না করে, দুর্নাম না করতে পারে। যে ভালো জিনিস দিচ্ছে তাকে সে নিয়ে যে সেই লোকটার নাম না বলেও সে ভাবে যে আমি নিজের, আমার নিজের বলে পরিচয় করছে। যেটা নিজের নয় সেটা নিজের বলে পরিচয় করে লাভ নেই, যেটা লোকে সেটাই বলা উচিত। ঠিক আছে দাদা, এটা গিরিবাজ আছে। কতক্ষণ ওড়ে? এই না 8 ঘন্টা করে রেজাল্ট আছে। 8 ঘন্টা উড়ে? আমার ঘরের বাচ্চাই না, একদম গ্যারান্টি, একদম ওষুধ খাইয়ে উড়ান না এমনি বিনা ডপিং এর গল্পই নেই। ডানাগুলো একটু দেখি, আচ্ছা গিরেবাজ তো ভালো উড়ে অনেকের কাছেই শুনেছি, তো সেক্ষেত্রে এখন মানে বেশিরভাগটা দেখা যাচ্ছে যে গিরেবাজের প্রতি মানুষের মানে ঝোঁকটা কমে গিয়ে ম্যাডাস বা অন্যান্য লাইনের দিকে ঝোঁকটা বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কারণটা কি? গিরিবাজের ক্ষেত্রে গিরিবাজ অনেকে আকাশে উড়ে দেখতেও সুন্দর লাগে, ও এক জায়গায় মানে রাউন্ড মেরে উড়ে, তার কারণে বাজে মেরে দেওয়ার সম্ভাবনাটা বেশি। এবারে ধরো কারো শখের জিনিস, সে শখের বসে চাষ করছে, তখন যদি তার 2-4 আছে সেই অবস্থায় যদি কেউ ধরে নেয়, কোনো বাজে ধরে মেরে দেয়, তার শখটা নষ্ট হয়ে যায়। আর ম্যাডাসের ক্ষেত্রে কি হয়, ও দূরত্ব রাউন্ড মেরে উড়ে ওকে বাজে নষ্ট খুব কম করে, সেই জন্য ম্যাডাসের শখটা এখন বেশি দেখা যায়, যে উড়েও দারুন প্লাস বাজেও কম মারে। আচ্ছা, গিরিবাজটা বাজে মারে বেশি? বাজে মারে বেশি। তো যদি কিছু ভালো ম্যাডাস দেখাতেন, এগুলো কি পায়রা আছে দাদা? এই না ম্যাডাস। এগুলো কতক্ষণ ওড়ে? এইনো 8-9 ঘন্টা করে এইনো উড়ে, 8-9 ঘন্টা করে উড়ে। তো একটু দেখাবেন ধরে যে এদের বৈশিষ্ট্য গুলো। এটা হচ্ছে পর। আচ্ছা, পরে ভাইবেশন আছে হালকা। আচ্ছা, এই ভাইবেশনটা হতেই হবে বাইরের মধ্যে, যে উড়া পায়রা রানিং পায়রা ভাইবেশন হতেই হবে। পরের ডেনাও যত লম্বা হবে তত ভালো। এই যে লাল পাঞ্জা। আচ্ছা আচ্ছা, পাটার কথা বলছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইটা রোদে ফেললে খুব দেখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি লাইনের পায়রে? এই না ম্যাডাস, এ সিম্পল নর্মাল ম্যাডাস। নর্মাল ম্যাডাস। এগুলো কি আপনার বাড়িরই বাচ্চা না সংগ্রহ করা? না, এটা সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, নেক্সট আর কি আছে দেখাবেন। এই নো স্যার, এই নো 14-15 টাকা করে দাম লিয়েছে পায়রা, এখনো রেজাল্ট দেখিনি এটা, তবে বলে সারাদিন উড়া পায়রা। আচ্ছা, একে এখনো উড়ানো হয় না? না, এই নো আমি জেনারেশন তৈরি করবো বলে লিয়ে আসছি।
পর কাটা আছে আচ্ছা আচ্ছা পর ক্যাচ করা আছে নো পাটা কি এগুলো কি জোর কাটি নাকি বলে জোর কাটি আছে হ্যাঁ এইগুলো সব যাচাই করে দেখে এক আঙুলের গ্যাপ জোর কাটি বন্ধ জোর আচ্ছা আচ্ছা তো একদমের পায়রা দেরগা বলে এক পুঁচের পায়রা বলে নি হ্যাঁ হ্যাঁ একদমের পায়রা একদম আচ্ছা আচ্ছা এগুলোকে বাচ্চা তুলেছেন না না এই না একটা বাচ্চা তোলা হয়েছে আচ্ছা রেজাল্ট মোটামুটি দেখা আছে মোটামুটি ভালো আচ্ছা নেক্সট কি আছে দেখাবেন এটা হচ্ছে সারাঙ্গুড়ি ভাই এটা কি আছে দাদা সারাঙ্গুড়ি এগুলো কতক্ষণ হল এই না 8 ঘন্টা 6 ঘন্টা যখন যেমন এই না কোনো ঠিক নেই এই না আমি শকের পাশে রেখেছি আপনার বাড়িতে উড়ানো আছে এগুলো নাকি হ্যাঁ গতি বেগ বিশাল আছে ছটফটে প্রচুর নাকি হুম এই যে গার্ডলাইনটা আছে একচুয়ালি মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা সায়নপুরি হ্যাঁ আর গঠনটাই হচ্ছে একে যেই দেখবে সেই বুঝতে পারবে যে এটা সায়নপুরি আর খাড়াইটা হচ্ছে আলাদা রকম সরু টাইপের হয় দাদা নতুন যারা ফার্মার আছে যা বা বিভিন্ন সময় তারা পায়রা কিনে আনছে কিনে আনার পরও তারা ঠিকঠাকভাবে পায়রা ফ্লাইং করাতে পারছে না পরে দেখা যাচ্ছে যে তারা একসময় হালই ছেড়ে দিচ্ছে পায়রা পোষাতে তো সেক্ষেত্রে যারা নতুন ফার্মার আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন হাল ছেড়ে দিলে হবে পায়রাকে আগে চিনতে হবে যে ভালো মন্দ কী দেখলে পায়রা উড়বে কী দেখলে কী না দেখলে উড়লে আগে যাচাই করতে হবে নিজেকে সেটা কি পরে পায়রাটা কেনাটা খুব বেস্ট হবে আমার মনে হয় সেটা কি ইউটিউব দেখে শিখবে নাকি কোনো উস্তাদ ধরে দেখে বা কোনো বন্ধু বান্ধব যদি যাকে শিখাতে পারে যে সব দিকে ইউটিউব দেখাচ্ছি কে ইউটিউব দেখে অনেকেই অনেক লাইন তৈরি করে ফেলেছে বা ইউটিউব দেখেও শিখলে হবে এবার যদি কারো বন্ধু বান্ধবের কাছে পায়রা থাকে সেই জিনিস দেখে শিখলে আরো ভালো ইউটিউব দেখে শিখতে পারলেও ভালো মোটামুটি শিখতে হবে তাকে আপনি বলতে চাইছেন যে শিখে আগে শিখে তারপরে কিনবে তারপরে কিনলে বেস্ট নাহলে প্রতারিত হতেই থাকবে হতেই হবে যতক্ষণ না নিজে শিখতে পারবে ততক্ষণ কোনোদিনও একটা লাইন তৈরি করতে পারবে না এটা কি পায়রা আছে দাদা এটা ম্যাট ডাস আছে ম্যাট ডাস আছে এগুলো দম কতক্ষণ দেয় এই না এখন 6 ঘন্টা করে দিচ্ছে পাটটা বাচ্চা রানিং করানো হচ্ছে আচ্ছা আচ্ছা বাড়িরই বাচ্চা আপনি হ্যাঁ বাড়িরই বাচ্চা তাহলে আপনার মূল বক্তব্য হচ্ছে যারা নতুন ফার্মার আছে পায়রা লাইনে আসতে চাইছে বা আছে তারা আগে ভালো করে চিনুক পায়রা তারপরে কিনবে নাকি আপনি কি পায়রাটা বিক্রি করেন না পায়রা আমি শখের বসে চাষ করেছি বিক্রি করি না এরকম বলবো না বিক্রি করি কেউ হয়তো আবদার করে এসে মাগলে তাকে দুটো চারটে দেওয়া হয় তবে আমার শখের বসে পায়রাটা শখেই আমি চাষ করেছি দাদা এটা কি পায়রা আছে এটা ম্যাডাস দানা এসে গেছে চোখের মধ্যে আচ্ছা এখনো যত মানে পাটটা বাচ্চা আরো দানায় আসবে দানাটা একটু দেখাবেন এগুলো উড়ান কতক্ষণ আছে এই না সব 6 ঘন্টা করে রানিং মারছে আপনি সেটিং করছেন নাকি হ্যাঁ একটু নতুন সেটিং করা ম্যাচ ট্যাচ খেলেন না ম্যাচ খেলি হ্যাঁ
এনেকে কালো দানা পায়রা বলে, কালো দানা চোখের পায়রা যে কালো দানা। হ্যাঁ এইটা আমার পুরনো পায়রা, বহু প্রায় আট দশ বছর আছে পায়রা, আট দশ বছর আছে। এগুলো উড়ানো ভালো? এই নর উড়ান ভালো, একবারে ধোঁয়া ঠেসে উড়ে। তো ভিডিওতে যখন আমরা দেখি বা সাধারণ দেখে, সবাই তো বলে আট ন ঘন্টা সন্ধ্যে পর্যন্ত উড়বে, কিন্তু কিনে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে এক ঘন্টা দু ঘন্টার বেশি উড়ে নে। এই এর বিষয় বিষয়টা কী যদি একটু ডিটেলসে বলেন। বিষয় পায়রা চাষ করলে হবে না, পায়রা যে চাষ করবে তার প্রতি টাইম দিতে হবে, সে কী চাইছে পায়রাটা আগে থেকে বুঝতে হবে, যে পায়রাটা সত্যি কি উড়ার ক্ষমতা আছে কি নেই সেইটা দেখতে হবে। তারপরে দেখেই যদি সব দিক থেকে সে এ ওয়ান থাকে তাহলে সেই পায়রা নিশ্চয়ই রেজাল্ট দিবে। মানে আপনার মেন বক্তব্য হচ্ছে পায়রাটাকে তো ভালো করে চিনতে হবে, চিনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তাকে দেখতে হবে যে এই পায়রাটা হয়তো দেখা গেল আধ ঘন্টার পায়রা নিয়ে এসে তাকে পরিশ্রম করছে, সেটা উড়ান দিবেন। তারপরে আগে জানকারি নিতে হবে যে এর মধ্যে সেই কোয়ালিটিটা আছে কি না, তবে উড়ান দেখাবে সে শান্ত পায়রা। এটা কি আছে? এটা ম্যাড্রাস লাইনেরই পায়রা, চেন্নাই লাইন, চেন্নাই। আর বাচ্চা গরমে ছ ঘন্টা করে উড়ে একবারে, ছ ঘন্টা উড়বে। হ্যাঁ আর রেজাল্ট দেখা যায়, এই পায়রারও রেজাল্ট দেখা আছে। এটা কি পায়রা যা দাদা? এটা ম্যাড্রাস। ডানাটা দেখেন, আমাদের ডিসেম্বর মাসের 3 তারিখে ম্যাচ আছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে নিমন্ত্রণ করছি, আপনি আসবেন আমাদের ম্যাচে, এসে দেখে যাবেন কতটা করে রেজাল্ট করে। আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি? আচ্ছা আচ্ছা, সেইটা এসে একটু যাচাই করে দেখে যাবেন। ও 3 তারিখে আপনার টুর্নামেন্ট আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করবো আসার।